নাটোরের রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ট্রলির চালক গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন নাটোর রেল স্টেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান সোমবার সকাল দশটা পনেরো মিনিটে নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর অরক্ষিত রেলগেট এলাকায় পার্বত্যপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটে এতে ট্রলি দুমড়ে মুচড়ে গিয়ে চালক হৃদয় হোসেন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এসময় সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাটোর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করা হয় পরে বেলা বারোটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় স্থানীয়দের অভিযোগ অরক্ষিত রেলগেটের কারণে মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে এজন্য সরকারিভাবে গেটম্যান দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা